মা ক্যান্টিনের শুভ উদ্বোধন বহরমপুরে। বুধবার বহরমপুর থানার গোড়াবাজার জর্জকোর্ট মোড় সংলগ্ন এলাকায় তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান আজ জর্জকোর্ট মোড় সেবা সমিতি পরিচালনায় মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন। এদিন এই ক্যান্টিন থেকে প্রায় শতাধিক মানুষকে পাঁচ টাকার বিনিময়ে দেয়া হয় ভাত, ডাল, সবজি, ডিম ইত্যাদি। অসহায় গরিব মানুষদের তৃপ্তি সহকারে এই খাবার গ্রহণ করানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানিয়েছে, আগামী এক মাস ধরে পাঁচ টাকার বিনিময়ে গরিব মানুষদের খাবার দেয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান, তৃণমূল নেতা অরিৎ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। দেখুন, মানুষের অত্যন্ত বিপদ, অনেক মানুষ কাজ হারিয়েছে, রুটি এবং রোজগার নেই, লকডাউন চলছে, করোনা ভাইরাস এখনও আমরা শেষ করতে পারিনি, নির্লুপ্ত করতে পারিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত স্কিম মা ক্যান্টিন, পাঁচ টাকায় গরিব মানুষকে পেট পুরে খাওয়ার ব্যবস্থা, আজকে এই জজকোটের মোড়ে সানিয়াত চৌধুরী থেকে আরম্ভ করে, জালাল ভাই থেকে আরম্ভ করে এখানকার সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তারা এই আয়োজন করেছে। সর্বোপরি এখানকার যিনি টাউন প্রেসিডেন্ট নাড়ুগোপাল মুখার্জি, তার পৌরোহিত্যে এই সমস্ত কাজগুলো চলছে। আমরা সকলেই চাই যে গরিব মানুষ কিছু সুযোগ পাক, সুবিধা পাক, খাওয়ার ব্যবস্থা হোক। তাই আমরা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে, একদিকে যখন মানুষ খুব ভীষণ অসুবিধার মধ্যে আছে করোনার মতো ভাইরাস এবং মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না, সেই সময় আমরা প্রায় 100 উপরে রক্তদান শিবির করেছি, চলছে রক্তদান শিবির। সেই সঙ্গে বিভিন্ন হসপিটালগুলোয় রুগীরা আছে, তাদের আত্মীয় পরিজন খাবার অসুবিধা, সেখানেও খাওয়ার ব্যবস্থা করছি। বাসস্ট্যান্ডে খাবার আমাদের চালু হবে। আমরা সব জায়গায় যেখানে যেখানে গরিব মানুষ আছে, অসুবিধার মধ্যে পড়ছে, সেখানে মা ক্যান্টিনের মধ্য দিয়ে পাঁচ টাকায় আমরা অভুক্ত মানুষকে খাবারের ব্যবস্থা করছি। সেখানে আমাদের ডিম থাকছে, আলু পটলের তরকারি থাকছে, ডাল থাকছে, ভাত থাকছে পেট পুরে, দুপুরে এই যে সুন্দর আহারের ব্যবস্থা হয়েছে, যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে সমস্ত ভাইরা এখানে জজকোটের মোড়ে যারা এই উদ্যোগ নিয়েছে, তাদেরকে সমাজ সেবার জন্য তাদেরকে আমরা অসংখ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতবর্ষের নেতা অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা চাই এখানে আপাতত দিন 15 আপাতত চলবে, তারপরে আবার আমরা সেটাকে নিয়ে বাসস্ট্যান্ডে করব, তারপরে আমরা কালেক্টরের মোড়ে করব, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের চলছে। আপনারা জানেন পুরনো হসপিটালের সামনে এক মাস যাবৎ চলছে, আরও চলবে। এই ধরনের বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা মানুষের যেখানে অসুবিধা আছে, অসুবিধার জায়গাগুলো চিহ্নিতকরণ করে সেই সব জায়গায় আমরা মা ক্যান্টিন চালু করছি এবং আমরা পাঁচ টাকায় গরিব মানুষকে, অভুক্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করছি পেট পুরে।